ফলে এই সরকারের কাছে আমাদের প্রথম দাবি যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে আপনাদের প্রধান কাজ। কাউকে পিটিয়ে মারা, মানে আইন নিজেদের হাতে তুলে নিয়ে সেখানে এই ধরনের মব লিঞ্চিং করা, গণপিটুনি দেওয়ার ব্যবস্থা করা, কিংবা আপনি যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে মাজারের উপরে হামলা হচ্ছে, এইরকম প্রশাসন, এইরকম সরকারি পেটোয়া বাহিনী শিক্ষার্থীরা দেখতে চায় না। ফলে শিক্ষার্থীরা চায় এমন একটা ক্যাম্পাস যে ক্যাম্পাসে তার নিরাপত্তা, তার স্বাধীনতা, তার সেটা নিশ্চিত হবে। জনপ্রতিনিধি হওয়ার জন্য যে নির্বাচন ব্যবস্থা, সেখানে নিশ্চয়ই আমরা অংশ নেব এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে বাংলাদেশের নির্বাচিত কাঠামোতে যতগুলো স্তর আছে সবগুলোতেই আমাদের নিজেদের অংশগ্রহণকে যথাসম্ভব বেশি করে সেখানে অংশ নেওয়া। আওয়ামী লীগ বিশেষভাবে এই 15 বছর জনগণের সম্মতি ছাড়া যেভাবে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে কিংবা পকেটে ঢুকিয়ে মানুষের বিরুদ্ধে থেকে পরিচালিত করেছে, এবং সর্বশেষ গুম খুন 15 বছর করে যেভাবে আমাদের জুলাই আগস্টে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালিয়েছে, তাতে এর ন্যায়, এর বিচারটা খুব জরুরি প্রশ্ন। এই সকল পক্ষই, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইরত সকল পক্ষই কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে যে আলাপ আলোচনা সেটা চলেনি। সরকার কমিশন গঠন করেছে, কমিশনগুলো নিশ্চয়ই অংশীজনদের সাথে বসবে। আমরা বলবো যে অন্তর্বর্তী সরকারকে এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। দীর্ঘ 6.5 বছর ধরে আইনি লড়াই এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের নিবন্ধনকে নানাভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার পরের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা আমাদের যে আইনি লড়াই সেটা আপিল বিভাগে ছিল, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা আপিল আর চালিয়ে যাবে না, ফলে হাইকোর্টের রায় বাস্তবায়নটা তাদের জন্য এখন এক ধরনের ম্যান্ডেটরি হয়ে গেছে। সেই হিসেবে তারা হাইকোর্টের রায় বাস্তবায়ন করে ইতিমধ্যে আমাদেরকে নিবন্ধন দিয়েছেন। আমরা মাথাল মার্কা নিয়ে আমাদের দল একটা নিবন্ধিত দল হিসেবে এখন কাজ করছে। আমরা বাংলাদেশে আমাদের গঠনকালীন সময় থেকেই এই লড়াইটা খুব স্পষ্ট করেছি, বিশেষভাবে যে 2015 সালে যখন আমরা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছি। এই রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্যটা ছিল বাংলাদেশে যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, সাংবিধানিকভাবে এখানে যে ক্ষমতার কাঠামো, এবং যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তাতে এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা সম্পূর্ণ দলীয়কৃত করে পকেটে ভরে জনগণের উপরে একটা দমনপীড়নের শাসন জারি করে তারা ক্ষমতা পরিচালনা করছে। এর মধ্যে দিয়ে বিপুলভাবে লুণ্ঠন হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, দেশের অর্থনীতি একদল লোক লক্ষ কোটিপতি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ যারা সম্পদ সৃষ্টি করে তাদের এই জীবনে উন্নতির জায়গাটা খুবই নিম্ন পর্যায়ে, এবং মানুষের সাধারণভাবে কোনো অধিকার নেই, জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকার এক শাসন চালিয়ে যাচ্ছে। এই ফ্যাসিস্ট ব্যবস্থা বদল করতে হবে, ফলে সরকারকে তো অবশ্যই বিদায় নিতে হবে, কারণ তারা জনগণের ভোট কিংবা সম্মতির উপর দাঁড়িয়ে নেই, কিন্তু একই সাথে যে ব্যবস্থাটা তারা তৈরি করেছে ব্যবস্থাটারও বদল করতে হবে। ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, সেটা এইটাকে একটা বাস্তব সম্ভাবনার জায়গায় দাঁড় করিয়েছে, এবং এই জায়গাতে আমরা মনে করি আমাদের প্রধান কাজ হচ্ছে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই হিসেবে জনগণের একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া। আমরা আমাদের লড়াই সেভাবে চালিয়ে যাচ্ছি। বিশেষভাবে এই আন্দোলনে আমাদের ভূমিকা এবং আমাদের জনগণের মধ্যে আমাদের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তাতে দল হিসেবে আমরা একটা বিকাশ ঘটছে, এবং বিকাশমান দল হিসেবে সারা দেশেই আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে, কমিটি তৈরি হচ্ছে, সাংগঠনিক কাঠামো তৈরি হচ্ছে। তো আমরা বিশ্বাস রাখি যে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হব, এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে রাজনীতিতে, রাষ্ট্রে এবং বলতে পারেন আইন এবং নীতির মধ্যে তার প্রতিফলন ঘটানোর জন্য একটা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করতে পারব। সেটা নিঃসন্দেহে জনগণের দিক থেকেই সেই আস্থা, সেই প্রতিনিধিত্বটা অর্জন করতে হবে। তার জন্য জনপ্রতিনিধি হওয়ার জন্য যে নির্বাচন ব্যবস্থা, সেখানে নিশ্চয়ই আমরা অংশ নেব, এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে বাংলাদেশের নির্বাচিত কাঠামোতে যতগুলো স্তর আছে সবগুলোতেই আমাদের নিজেদের অংশগ্রহণকে যথাসম্ভব বেশি করে সেখানে অংশ নেওয়া, এবং দলের পক্ষ থেকে জনপ্রতিনিধিরা যাতে
জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত প্রতিনিধি হতে পারেন, তার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা তো আমাদের চেষ্টা অব্যাহত রাখব। আমাদের দল, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, আমরা এইরকম একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি। দেখুন, এই যে অভ্যুত্থান, এটা যে বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে, সেটাকে একটা বাস্তব রূপায়ণ দেওয়াই মানুষের আকাঙ্ক্ষা। মানুষ পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না, মানুষ নতুন বাংলাদেশের একটা নতুন যাত্রা চায়। এবং সেই নতুন যাত্রার আকাঙ্ক্ষাটাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সেই সব রাজনৈতিক শক্তিগুলো এবং বিশেষভাবে শিক্ষার্থীরা, শ্রেণীপেশার মানুষ সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাবেন, এটা মানুষ প্রত্যাশা করে। তো আমরা মনে করি যে সরকারকে এই বিষয়ে একটা উদ্যোগী ভূমিকা নিতে হবে, বিশেষত অন্তর্বর্তী সরকার। এবং তারা ইতিমধ্যে যে সংবিধান সংস্কার কমিশন সহ যে সমস্ত কমিশনগুলো গঠন করেছে সেটা একটা ইতিবাচক পদক্ষেপ, কারণ এই কমিশনগুলো দেশের বিভিন্ন অংশীজনদের সাথে, অর্থাৎ শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণীপেশার প্রতিনিধিত্বকারী যত অংশীজনরা আছে এবং জনগণের বিভিন্ন অংশের সাথে তারা আলাপ আলোচনা করবেন, এবং আলাপ আলোচনা করে দেশের এই রাজনৈতিক রূপান্তর, অর্থাৎ গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটার ব্যাপারে একটা প্রস্তাবনা তৈরি করবেন। সেই প্রস্তাবনার জায়গাতে আমরা আমাদের প্রস্তাব দেব এবং আমরা এই প্রক্রিয়ায় অংশ নেব। দেখুন, এই সরকার তো দাঁড়িয়ে আছে ছাত্র, শ্রমিক, জনতার, গণ অভ্যুত্থানের উপরে। এবং এইখানে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন ধরে লড়াই করেছে, শ্রেণীপেশার বিভিন্ন সংগঠন তারা তাদের দীর্ঘদিন ধরে লড়াই করেছে, এবং এই সকল পক্ষই, অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইরত সকল পক্ষই কিন্তু এই সরকারকে সমর্থন জানিয়েছে। এবং এই সরকার এ পর্যন্ত এই দেড় মাসের মতো পার করেছে, এটা অত্যন্ত কম সময় এখনও পর্যন্ত পুরো কাজের মূল্যায়ন করার জন্য। যেটা জনগণ প্রত্যাশা করে যে সরকার আরও এফেক্টিভলি, আরও কার্যকরভাবে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, যে বিভাজন তৈরি করে সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে বিগত সরকার, সেখানে তারা সমাজের মধ্যে একটা সম্প্রীতির জায়গা সৃষ্টি করার ক্ষেত্রে তারা উদ্যোগী ভূমিকা নিতে পারবে এবং দেশে একটা ন্যায় বিচারের জায়গা সৃষ্টি করতে পারবে। নানাভাবে তো আলোচনা এখানে চলেই, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে আলাপ আলোচনা সেটা চলেনি। সরকার কমিশন গঠন করেছে, কমিশনগুলো নিশ্চয়ই অংশীজনদের সাথে বসবে, সেটা একটা কাজ। আমরা একই সাথে মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সকলের সাথেই, এই অংশীজনদের সাথে একটা নিয়মিত আলাপ আলোচনার কাঠামো গড়ে তুলবেন, এবং সেই নিয়মিত আলাপ আলোচনার কাঠামোর মধ্য দিয়ে যাতে করে পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের একটা মানে সম্মতি, ঐক্যমত্য থাকে, একে অপরকে সহযোগিতা করার কাজটা করতে পারি। দায় দায়িত্ব নিশ্চয়ই সরকারের, কিন্তু সমস্ত দায় দায়িত্ব সরকারের উপরে বলে আসলে পুরো জিনিসটা যথার্থ আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং আমরা মনে করি দায় দায়িত্ব সকল পক্ষেরই আছে, এবং এই পুরো রূপান্তর একটা এত বৃহৎ কাজ, এত বড় কাজ, যে কাজে সকল পক্ষেরই অংশগ্রহণ, সহযোগিতা খুব জরুরি। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে স্টিয়ার করা, পরিচালনা করা। তারা সেই দিক থেকে তারা কীভাবে সকলের অংশগ্রহণটাকে নিশ্চিত করবেন, সেই জায়গাটাকে, সেই কাঠামোটা তারা তৈরি করবে। সময়সীমা তো আসলে এখানে আমি একাভাবে এখানে নির্ধারণ করতে আমরা মানে চাইছি না, কারণ আমরা বলছি যে এখানে অংশীজনদের সাথে আলোচনা প্রয়োজন, আমরা বলছি যে এখানে কাজগুলো সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন, এবং সেই কাজগুলো সম্পন্ন করতে কী পরিমাণ সময় লাগবে সেই জায়গাটাও মানে একটা একটা ঐক্যমত্যে আসা প্রয়োজন। কোনোভাবে এগুলো গ্রহণযোগ্য না, কাউকে পিটিএ মারা, মানে আইন নিজেদের হাতে তুলে নিয়ে সেখানে এই ধরনের মব লিঞ্চিং করা, গণপিটুনি দেওয়ার ব্যবস্থা করা, কিংবা আপনি যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে মাজারের উপরে হামলা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা হচ্ছে, বাড়িঘরে হামলা হচ্ছে, মেয়েদের উপরে হামলা হচ্ছে, নারীদের উপরে হামলা হচ্ছে। আমরা পাহাড়ে যেটা দেখলাম দিঘিনালায়, এটা একটা, এই যে আমাদের দেশের বাঙালির বাইরেও যে অন্য জাতির সম্প্রদায়ের মানুষরা আছেন তাদের উপরে হামলা হচ্ছে, এই নিপীড়নের জায়গাগুলো, এই নির্যাতনের জায়গাগুলো সবই হচ্ছে ফ্যাসিস্ট বৈশিষ্ট্যের কাজে। একটা ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে এবং আমরা ফ্যাসিবাদের বদলে একটা গণতান্ত্রিক সমাজ করতে চাইছি, সেখানে এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ফলে এই সরকারের কাছে আমাদের প্রথম দাবি যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে আপনাদের প্রধান কাজ। ষড়যন্ত্রকারীরাও এখানে এই অবস্থার সুবিধা নিচ্ছে, সুযোগ সন্ধানীরা হামলা করছে, সেটা আমরা বুঝতে পারি,
কিন্তু এই সুযোগ সন্ধানীরা হামলা করছে এটা বলেই ক্ষান্ত হওয়া যাবে না। সুযোগ সন্ধানীদেরকে প্রতিরোধ করতে হবে এবং প্রত্যেকটা যানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কিনা আনুষ্ঠানিক ঘোষণা আমি নিশ্চিত নই, কিন্তু যেটা আমরা দেখেছিলাম যে ছাত্র রাজনীতি নামে আসলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাঙ্গনগুলোতে যা চলেছে সেটা মূলত আসলে হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত বরকন্দাজ প্রশাসন এবং সেই বরকন্দাজ প্রশাসনের সাথে যুক্ত একদল পেটোয়া বাহিনী, এবং তারা হল থেকে শুরু করে সমস্ত শিক্ষাঙ্গন দখলে রেখেছে। তারা কিভাবে শিক্ষার্থীদের উপরে অত্যাচার করেছে সেটা আব্রারের ঘটনার তার একটা রূপ আমরা দেখেছি, এবং কিভাবে আমরা ছাত্রদেরকে দেখেছি যে তাদেরকে হলে সারা রাত দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তারপরে শীতের মধ্যে তারা নিউমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এইরকম যে ভয়ঙ্কর কাণ্ডগুলো, হত্যাকাণ্ড, নির্যাতন, গণরুম, স্বাধীনতার অভাব, এইগুলো সবই করেছে সরকারি ছাত্র সংগঠনের ছত্রছায়া এবং প্রশাসনের সহযোগিতায়। তো এইরকম প্রশাসন, এইরকম সরকারি পেটোয়া বাহিনী শিক্ষার্থীরা দেখতে চায় না। ফলে শিক্ষার্থীরা চায় এমন একটা ক্যাম্পাস যে ক্যাম্পাসে তার নিরাপত্তা, তার স্বাধীনতা, তার সেটা নিশ্চিত হবে, তার একাডেমিক পরিবেশটা বজায় থাকবে। তো এই পরিবেশের জন্য ছাত্র রাজনীতির নামে যে অভিজ্ঞতাটা আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে, এর বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভ আছে, এবং এই ক্ষোভকে কীভাবে আসলে একটা ওই পরিবেশ তৈরির কাজে আমাদেরকে ইতিবাচকভাবে আমরা কাজে লাগাতে পারবো সেইটা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে ভাবতে হবে, শিক্ষাঙ্গনে ভাবতে হবে, এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে ছাত্র রাজনীতির নামে কোনোভাবে আর শিক্ষার্থীদের যে স্বাধীনতা, অধিকার, মর্যাদা কোনোভাবে কোনো ক্ষুণ্ণ না হতে পারে। দেখুন, আমাদের নীতিগত অবস্থানটা হচ্ছে আমরা একটা ইনক্লুসিভ রাজনৈতিক ব্যবস্থা করতে চেয়েছি, যেখানে আমরা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা করতে চাই যেখানে সবাই তার অংশীদার মনে করতে পারেন, গণতান্ত্রিকভাবে নিজেদের রাজনৈতিক চর্চাটা করতে পারেন। সেটার জন্যই আমরা লড়াই করেছি। আওয়ামী লীগ বিশেষভাবে এই 15 বছর জনগণের সম্মতি ছাড়া যেভাবে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে কিংবা পকেটে ঢুকিয়ে মানুষের বিরুদ্ধে রেখে পরিচালিত করেছে, এবং সর্বশেষ গুম খুন 15 বছর করে যেভাবে আমাদের জুলাই আগস্টে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালিয়েছে, তাতে এর ন্যায়, এর বিচারটা খুব জরুরি প্রশ্ন, এবং এর জন্য দায়ী যারা রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে যারা এটা অপারেট করেছেন তাদের বিচারের আসন, বিচারের মুখোমুখি হওয়াটা খুব জরুরি। ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ দল হিসেবে কতটুকু দায় ভোগ করে সেই ক্ষেত্রেও একটা ন্যায় বিচারের জায়গা দরকার। তার মধ্য দিয়ে তারপরে তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা জনগণের এবং পুরো প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আমরা বলবো যে অন্তর্বর্তী সরকারকে এই ছাত্র, শ্রমিক, জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, এবং সেটা করতে গেলে এই জনগণের বিভিন্ন অংশের যে আকাঙ্ক্ষা, তার প্রত্যাশা, সেগুলোকে পূরণ করার দিকে তাদের আরও কার্যকরভাবে কাজ করতে হবে। তাদেরকে মানুষ দেখতে চায় যে তারা আরও এফেক্টিভ হচ্ছে। নানা বাধা আছে, কিন্তু বাধার কথা বলে কিন্তু জনগণকে আশ্বস্ত করা যাবে না। ফলে বাধা কত দ্রুততার সাথে দূর করা যায় সেই বিষয়ে তাদের আরও শক্ত এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন কাজে যেতে হবে, এবং বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। ধরুন, আমি একেবারে সাধারণ কথা থেকে ধরি, এই যে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যে আমরা বড় ধরনের একটা ব্যর্থতা দেখছি, মনে হচ্ছে কোনো কিছু কাজ করছে না। আমাদের এখানে ট্রাফিক জ্যামের উৎস এখানকার পুরো ব্যবস্থাটা, কিন্তু এখন যেভাবে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে যে এই এই এটাকে যেন সচেতনভাবেই এই ট্রাফিক জ্যামটা এখানে তৈরি হচ্ছে অথবা অকার্যকারিতার ফলে তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে, যারা কাজে অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং নতুনভাবে কীভাবে মানে ঢাকাসহ বিভিন্ন বড় শহরগুলোতে কাজ করা যায়, কমিউনিটি পুলিশ, ট্রাফিক পুলিশ গ্রহণ করা যায়, তাদেরকে দ্রুত ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে কাজে লাগানো যায়, এবং একটা নিয়ম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দ্রুত মানে কাজ করা যায়, এবং সেইটার ক্ষেত্রে যারাই অবহেলা করবেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমি উদাহরণ হিসেবে বলছি যে তার মানে হচ্ছে যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সুযোগ আছে। এবং একটা বিষয় তো বলবোই যে দেশের অনেকগুলো জায়গাতে আমাদের যে বিপুল কাজের প্রয়োজন এবং পুনর্গঠন প্রয়োজন, সেই ক্ষেত্রে
মানে একটা আমাদের শিক্ষার্থীরা তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল এবং স্বেচ্ছাসেবকেরও প্রয়োজন রয়েছে, সেই জায়গাগুলো নিয়েও সরকারকে ভাবতে হবে।